গত কয়েকদিন ধরে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় শীত বাড়ায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজ কাম করতে অসুবিধা হয়েছে, চলাফেরা অসুবিধা, ঘরে বাইরে হতে অসুবিধা, কাজ কাম করা যাচ্ছে না, বিভিন্ন সমস্যা আছে, কুয়াশা, বাইরে বেরোতে পারছি না, শীতে আত্মসবায় আসতেছে। রাজধানী ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি। ঘন কুয়াশায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঈশ্বরদীর কৃষকরা। যশোরের তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। যশোর বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রংপুরে গত 2 দিনে সূর্যের দেখা মেলেনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অন্তত 76টি শিশু। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে শীত তুলনামূলক কম হলেও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সোমবার থেকে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে এবং সোমবারের পরে এরপরে বৃষ্টি হবে, হালকা কিছু বৃষ্টি হবে 1-2 তারিখে। এই বৃষ্টিপাতের পর আবার টেম্পারেচার কমে যাবে, সেটা হলো 3 তারিখ থেকে। হালকা বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে, পাশাপাশি শীতও কমে আসবে বলে জানিয়েছেন তিনি। কুয়াশা পড়ছে। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।